খুবই আইকনিক একটা প্লেস, হাগিয়া হাজিয়া বা হায়া সোফিয়া যেটাই বলেন না কেন, ইটস রাইট বিহাইন্ড মি, এটাই সেটা। এবং আমি এখন ভেতরে যাচ্ছি, ভেতর থেকে আরো বেটার একটা ভিউ দেবো। আসসালামু আলাইকুম টু অল মাই গুড পিপল। এই মুহূর্তে আমি আছি তুরস্কের ইস্তাম্বুলে, এবং এখন আমি ইস্তাম্বুলের বিখ্যাত বসফরাস নদী পার করে যাচ্ছি ইস্তাম্বুলের ইউরোপের অংশে। বেসিক্যালি আজকে আমি যাব পৃথিবীর খুবই বিখ্যাত একটা দর্শনীয় স্থানে। জায়গাটার নাম হচ্ছে হাগিয়া সোফিয়া, এটা আয়া সোফিয়া, হায়া সোফিয়া এরকম নানান নামে পরিচিত। ইস্তাম্বুলের যে অংশে হাগিয়া সোফিয়া অবস্থিত, প্রাচীন ইতিহাসে এই জায়গাটার নাম ছিল কনস্টান্টিনোপল। এই মুহূর্তে আমি আছি তুরস্কের ইস্তাম্বুলের খুবই বিখ্যাত, খুবই হিস্টোরিক্যাল এবং খুবই আইকনিক একটা প্লেস, হাগিয়া হাজিয়া বা হায়া সোফিয়া যেটাই বলেন না কেন, ইটস রাইট বিহাইন্ড মি, এটাই সেটা। এবং আমি এখন ভেতরে যাচ্ছি, ভেতর থেকে আরো বেটার একটা ভিউ দেবো। আয়া সোফিয়া বাট ইংরেজিতে হাগিয়া বা হাজিয়া বিভিন্নভাবে উচ্চারণ করা হয়, হাগিয়া সোফিয়াতে আমরা এখন ঢুকছি। দ্যাটস দ্য এন্ট্রান্স। পৃথিবীর এক সময়কার সুপার পাওয়ার রোমান এম্পায়ারের সর্বশেষ রাজধানী ছিল এই কনস্টান্টিনোপল। শত শত বছর ধরে অসংখ্যবার চেষ্টা করেও মুসলমানরা এই কনস্টান্টিনোপল দখল করতে পারেননি। সেখানে 1400 শতাব্দীতে মেহমুদ সেকেন্ড অথবা মেহমুদ দ্য কনকারার সর্বপ্রথম মুসলিম হিসেবে কনস্টান্টিনোপলকে দখল করতে সক্ষম হন, এবং তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। কথিত আছে কনস্টান্টিনোপলে আক্রমণ করার জন্য মেহমুদ দ্য সেকেন্ডকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে নির্দেশনা দিয়েছিলেন। মাত্র 21 বছর বয়সে মেহমুদ দ্য সেকেন্ড যখন কনস্টান্টিনোপলকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন, তখন তার গ্র্যান্ড উজির অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে বলেন, আপনার পূর্বপুরুষরা বারবার চেষ্টা করে যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আপনি এই কাজ করবেন না। তখন মেহমুদ দ্য সেকেন্ড বলেন, আমি স্বপ্নে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি লাল আপেল দিয়ে বলছেন, এই আপেলটা তোমার। সেই লাল আপেলটাই ছিল কনস্টান্টিনোপলের সিম্বলাইজেশন। হাগিয়া সোফিয়াকে মূলত রোমানরা তৈরি করেছিল একটি চার্চ হিসেবে। তারা 360 সালে এই চার্চের কাজ শুরু করে এবং 537 সালে এর কাজ সমাপ্ত হয়। তখন এর নাম ছিল দ্য চার্চ অফ গডস হলি উইজডম। হাগিয়া সোফিয়া শব্দের মানেও কিন্তু হলি উইজডম। 1453 সাল পর্যন্ত রোমান খ্রিস্টানরা এই হাগিয়া সোফিয়াকে চার্চ হিসেবেই ব্যবহার করত। মেহমুদ দ্য সেকেন্ড 1453 সালে যখন কনস্টান্টিনোপলকে জয় করেন, তখন এই হাগিয়া সোফিয়া চার্চকে তিনি একটি মসজিদ হিসেবে রূপান্তর করেন। তারপর থেকে 1934 সাল পর্যন্ত ইস্তাম্বুল শহরের মুসলিম অধিবাসীরা এই হাগিয়া সোফিয়াকে একটি মসজিদ হিসেবে ব্যবহার করেছেন। সেন্টার এটা, এবং এই যে সবচেয়ে বড় মাঝখানের যে ঝাড়বাতিটা, এটা সেটা খুবই অ্যামেজিং। এই ভিড়ের মধ্যে আসলে প্রচুর মানুষ এখানে। এই মুহূর্তে আমি আছি তুরস্কের ইস্তাম্বুলের সবচাইতে আইকনিক, সবচাইতে বিখ্যাত, সবচাইতে ঐতিহাসিক, সবচাইতে বেস্ট প্লেস, যেটা হায়া আয়া হাগিয়া অথবা হাজিয়া সোফিয়া। এবং এটাই হচ্ছে সেই জায়গাটা যেটা শুরুতে বানানো হয়েছিল একটা চার্চ হিসেবে, তারপর সেটাকে করা হয়েছে একটা মসজিদ, তারপর সেটাকে করা হয়েছে একটা মিউজিয়াম, তারপর আবার সেটাকে গত 3 বছর আগে করা হয়েছে মসজিদ। এবং এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মসজিদ। এখানে কিন্তু শুক্রবারে নামাজ হয়, এবং এখানকার কিছু আইকনিক জিনিস আমার দেখা যাচ্ছে। এই জায়গাটা, এটা খুবই সিম্বলিক, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যেরকমটা আমি বলেছি শুরুতে যে এটাকে বানানো হয়েছিল একটা চার্চ হিসেবে, এটা আগে বাইজেন্টাইন সম্রাটের ওখানে ছিল, নাম ছিল কনস্টান্টিনোপল। এই জায়গাটা এখানে যে কনস্টান্টিনোপল, এখানকার যে রাজা হইতো, যে
সাম্রাজ্য অধিগ্রহণ করার সময় বা সিংহাসন আরোহণ করার সময় এইখানে তার করোনেশন হয়েছে, মানে সে যে রাজা হয়েছে ওই জিনিসটা তাকে এখানে স্থানান্তর করা হতো। সো দিস ইজ দ্য প্লেস। আর উপরে দেখতে পাচ্ছেন যে সিম্বলগুলো এখানে আল্লাহ আল্লাহ লেখা, তারপরে নবীজির নাম লেখা, তারপরে বাকি যে আমাদের খলিফারা ছিলেন তাদের নাম লেখা, লাস্টের দুইটা এডিশন হচ্ছে এখানে। ১৯৩৫ সালে তুরস্কের বিখ্যাত শাসক মুস্তফা কামাল আতাতুর্ক হাগিয়া সোফিয়াকে মসজিদ থেকে আবার একটি জাদুঘরে রূপান্তর করেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত হাগিয়া সোফিয়া একটি জাদুঘর বা মিউজিয়াম ছিল। তুরস্কের বর্তমান বিশ্ববিখ্যাত শাসক এরদোগান ২০২০ সালে পুনরায় হাগিয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করেন। মসজিদে রূপান্তর করলেও এরদোগান এখনও পর্যন্ত হাগিয়া সোফিয়াকে পৃথিবীর সব ধর্মের মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত রেখেছেন।